আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জুয়েল যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন জীবনে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি পরামর্শ অর্থাৎ কেউ যদি আমাকে প্রশ্ন করে যে স্যার জীবনে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি পরামর্শ কি হতে পারে তাহলে আমি তাদেরকে যেভাবে বলবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা কথা আজকে লেন্দি করছি না আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে ক্রিম পাঁচটি পরামর্শ কী হতে পারে এই বিষয়টার উপরে এখনই আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রথমত বন্ধুরা একটা বিষয় খেয়াল করবেন এখানে আপনার একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন যে আর্নস সাব মানি ডিউরিং অনার্স লাইফ অনার্স লাইফটা অত্যন্ত ক্রুশিয়াল একটা লাইফ অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার এটাকে আমি বলি এহকাল ঠিক এর পরের সময়টাকে বলি পরকাল এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আল্লাহর জন্য বা আপনার নিজের জন্য আপনি আমল করবেন কি এহকালে নাকি পরকালে নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন কিন্তু চলে আসবে যে না আমাকে আসলে এহোকালেই ইবাদত করতে হবে পরকালের জন্য তার মানে হচ্ছে অনার্স লাইফটা শিক্ষার্থীরা ভালো গাইডলাইন পায় না বিদায় তারা যা ইচ্ছা তাই করে এই সময়টা নষ্ট করে ফেলে যখন তাদের অনার্স লাইফটা শেষ হয়ে যায় যখন মাস্টার্স শেষ হয়ে যায় তখন তারা একটা মারাত্মক ক্রাইসিসের মধ্যে পড়ে যায় একটা আইডেন্টি ক্রাইস আর হচ্ছে তারা স্টাডি না করার কারণে তাদের একটা সমস্যা হয়ে যায় তখন তাদের আসলে ওই সময় তারা চায় যে একটা প্রস্তুতি নেবে অর্থাৎ জীবনের বিভিন্ন জর্জরিত পরিস্থিতির মধ্যে তিনি চায় যে আসলে তারপর পড়াশোনা কন্টিনিউ করার কিন্তু দেখা যায় পকেটে টাকা থাকে না যার কারণে তিনি আর এই পড়াশোনা কন্টিনিউ করতে পারে না চাইলেও সুতরাং এই টোটাল যে অনার্স লাইফটা আছে সেখানে আপনি আর্ন সাম্বানি ডিউরিং অনার্স লাইফ অর্থাৎ অনার্স লাইফে কিছু টাকা পুঁজি করে রাখেন দেখবেন এইটা আপনার যখন মাস্টার্সে চলে যাবেন তখন কিন্তু আপনার আশপাশ থেকে সব সরে যায় ইভেন মা বাবাও কিন্তু আপনাকে পরামর্শ দেবে এখন কিছু একটা করো এখন তারা তো হয়তো বিষয়টা বুঝবে না যে এখন আমি হুট করেই কী করবো তারা তো মনে করছে যে হয়তো ভালো একটা রেজাল্ট মানে ভালো একটা চাকরি কিন্তু আসলে এটা কিন্তু বাস্তবতা বিমুখ একটা কথা তো যাই হোক আপনার টোটাল অনার্স লাইফে কিছু টাকা সেটা প্রাইভেট টিউশনই হোক মানুষ হাসে হাসুক ডাজন ম্যাটার আপনার তো একটা সময় টাকার প্রয়োজন আছে সুতরাং আপনি কিছু পরিমাণ টাকা আপনি জমিয়ে রাখেন এটা আপনাকে একটা সময় বড় ধরনের সাপোর্ট করবে দুই নম্বর পরামর্শটা হচ্ছে যে ডোন্ট গেট ইনভলভ ইন রিলেশন দুই নম্বরের যে পরামর্শটা হলো দেখুন এই পাঁচটি পরামর্শ কিন্তু হীরার চেয়েও দামি বিষয়টা হলো আমি বলে যাব কিন্তু আপনাদের কাজ হচ্ছে উপলব্ধি করার উপলব্ধি না করলে এই কথাগুলো কি কথাই থেকে যাবে এখান গেট ইনভলভ ইন রিলেশন অর্থাৎ সম্পর্কে না জড়ানো যেটা দ্রুহ কাজ অর্থাৎ আপনি যদি একটু বিষয়ে খেয়াল করেন বর্তমান সামাজিক চিত্র বা প্রেক্ষাপটে আমরা যদি একটু বিবেচনা করি সেটা সিক্স থেকেই শুরু হয় এই রিলেশন বা সেভেন এইট নাইন টেনের ছেলেমেয়েরাও কিন্তু রিলেশনে জড়িয়ে পড়ছে সুতরাং এটা হচ্ছে কেরিয়ার ডিস্ট্র্যাকটিভ একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যে আপনি একটা রিলেশনে জড়িয়ে পড়েন আলটিমেটলি দেখবেন রিলেশনের শুরুতে কিন্তু মধু থাকে এবং শেষ পর্যায়ে কিন্তু বেশি পরিণত হয়ে যায় সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাকে রিয়েলাইজ করতে হবে যত সম্ভব আপনার যদি পক্ষে সম্ভব হয় আপনি একটু রিলেশনগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন বিভিন্ন ধর্মীয় কাজে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন যেটা আপনাকে হয়তো আপাতত এই ধরনের সমস্যা থেকে বাঁচাবে সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন এটা ব্যাপার সুতরাং আপনার কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং ডোন্ট গেট ইনভলভ ইন রিলেশনস বি কেয়ারফুল ল্যাবোরেটরি নেক্সট যদি আপনার নাম্বার তিন নম্বরে যেটা দেখছেন যে ইন ইনফর্মিং হেলথ স্বাস্থ্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধু একটা বিষয়ে খেয়াল করবেন একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত আছে তাকে যদি বলা হয় যে পৃথিবীটা তোমার কাছে কেমন লাগে তখন কিন্তু তিনি উত্তরে বলবে এই সমগ্র পৃথিবীটাই মনে হয় যেন ক্যান্সার আক্রান্ত অর্থাৎ তার স্বাস্থ্য এমন একটা বিষয় যে আপনারা অবশ্যই বিষয়টা অবগত আছেন মুসা আল্লাহ সাল্লামকে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ বলছেন যে হে মূসা তুমি যদি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হইতাম আমি তোমার কাছে উত্তম স্বাস্থ্য চাইতাম সুতরাং আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে আছেন সেখান থেকে কিন্তু আপনি অর্থাৎ স্বাস্থ্য গঠনে কিন্তু আপনি একটা ভূমিকা রাখতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যামাগারে যেতে পারেন বা অন্তত এক্সারসাইজে আপনি জড়িয়ে পড়তে পারেন কারণ দুর্বল স্বাস্থ্য হীন স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য ভালো প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের একটা বাধা সুতরাং এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি চতুর্থ নাম্বার হচ্ছে টেক জব প্রিপারেশন ফ্রম অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন স্যার অনার্সের জন্য একটা প্রস্তুতি আমরা কখন থেকে নিতে পারি আই সাজেস্ট ইউ টেক প্রিপারেশনস ফর জব ফ্রম সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই আপনি জব প্রস্তুতির জন্য চেষ্টা করুন কারণ হলো আপনি যদি মনে করেন যে আমি অনার্স এবং মাস্টার্সের পরে প্রস্তুতি নেব তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল যিনি মেয়ে দেখবেন অনার্স ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের একশো মেয়েদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে তোমার বিবাহ হয়েছে কিনা তোমার বিবাহ হয়েছে কিনা মাস্টার্স কমপ্লিট এরকমের একশো জন মেয়ের ভিতরে জনের বিবাহ হয়ে গেছে আর যাদের বিবাহ হয়ে গেছে তারা জানে তারা এখন কোন অবস্থায় কি পরিস্থিতির মধ্যে আছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক জটিলতা সামলিয়ে তাদের পক্ষে জব প্রস্তুতি নেওয়া ভ্যারি ডিফিকাল্ট ব্যাপার এবং যদি সেটা সেলে হয় দেখবেন অনার্স মাস্টার শেষ হওয়ার পরে আপনার যেমন পকেটে টাকা থাকবে না বন্ধু বান্ধবরা আপনাকে সেরে যাচ্ছে অর্থাৎ যে ফ্যামিলি থেকে যে আপনি একটা আর্থিক সাপোর্ট পেতেন সেটাও কিন্তু এক ধরনের বন্ধ হয়ে যায় সুতরাং তখন কিন্তু দিশেহারা হয়ে পড়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে সুতরাং আপনি যে প্রস্তুতিটা নেবেন সেটা সেকেন্ড ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ার থেকে প্রস্তুতি নেয় তারা দেখা যাচ্ছে অনার্স অর্থাৎ ফোর্থ ইয়ার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তারা মোটামুটি একটু টাইমিং মিলিয়ে তারা কিন্তু জবটা তাদের করে নিয়ে নেয় তো এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে আর তিন নম্বর যেখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারছেন স্টাডি ফর অ্যাকাডেমিক সার্টিফিকেট ফিফটি পার্সেন্ট অ্যান্ড ফর কেরিয়ার ফিফটি পার্সেন্ট পঞ্চম যে পরামর্শটা আপনাদের জন্য আমার তা হচ্ছে অনেক শিক্ষার্থীরা মনে করেন যে ভালো সার্টিফিকেট মানেই হচ্ছে ভালো একটা চাকরি যেটা সম্পূর্ণ মানে তারা দেয়ার ইন দ্য দ্যাক তারা বোকার স্বর্গে আছে আসলে বাস্তবতা হলো যখন আপনি অনার্সে থাকবেন মনে রাখবেন ফিফটি পার্সেন্ট স্টাডি কিন্তু আপনার জবের উপরে করতে হবে আর ফিফটি পার্সেন্ট স্টাডি হচ্ছে আপনার কেরিয়ারের উপরে অর্থাৎ অর্থাৎ সরি অ্যাকাডেমিক সার্টিফিকেটের উপরে আপনি যদি মনে করেন যে একটা ভালো সার্টিফিকেট মানে হচ্ছে একটা ভালো জব তাহলে আমি কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি দেখবেন সারা জীবনের সবই ফার্স্ট ক্লাস কিন্তু চাকরির এই শেষ হয়ে গেছে এরকমের কিন্তু লর অফ এক্সাম্পলস আপনাদের সামনে কিন্তু রয়েছে সুতরাং যারা অনার্স লাইফটাকে অর্থাৎ অ্যাকাডেমিক লাইফকে হানড্রেড পারসেন্ট গুরুত্ব দেবে তারা কিন্তু সাফার করবেই করবে সুতরাং চাকরি পড়াশোনা আর একাডেমিক পড়াশোনা সম্পূর্ণ ডিফারেন্ট আপনি খেয়াল করুন একটা স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে আছে এই অ্যাকাউন্টিংয়ে যিনি আছেন এই অ্যাকাউন্টিংয়ের একটা সিঙ্গেল একটা এমসিকিউ কোনো চাকরি পরীক্ষায় আছে কি না আপনি একটু দেখান তো নিশ্চয়ই নেই সুতরাং আপনি যদি মনে করেন অ্যাকাডেমিকে আমার খুব ভালো রেজাল্ট করতে হবে তাহলেই ভালো জব সেটা কিন্তু ভুল তার মানে হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই অনার্স লাইফে সেকেন্ড ইয়ার থেকেই আপনি স্টার্ট করে দিন আপনার পড়াশোনা তার মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে সার্টিফিকেটের জন্য ফিফটি পার্সেন্ট হচ্ছে কেরিয়ারের জন্য আমি আবারও একটু রিপিট করে যাচ্ছি সংক্ষেপে একটা হচ্ছে কিছু টাকা মজুদ করে রাখেন এটা একসময় আপনাকে বড়ো ধরনের হেল্প করবে দুই নম্বর হচ্ছে রিলেশন থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ যত কেরিয়ার আমি দেখেছি ধ্বংস হয়ে গেছে শুধু মূল কারণে রয়েছে কিন্তু রিলেশন আর তিন নম্বরে হচ্ছে স্বাস্থ্য গঠনের প্রতি ভূমিকা রাখবেন অনার্স মাস্টার্স করার পর একটা ছেলেমেয়ের চেহারা থাকবে নায়কের মতো কিন্তু সেখানে মনে হয় যেন গাজাখরের মতো কারণ হচ্ছে স্বাস্থ্য গঠনে তারা কিন্তু ভূমিকা রাখেনি এই বিভিন্ন রকমের আড্ডাবাজি নয় ছয় দেখবেন সন্ধ্যার ভাত খেয়েছে রাত বারোটায় বারোটার ঘুমটা ঘুমিয়েছে একটা দুইটা এরকমের করে করে জীবনটাকে শেষ করে দিচ্ছে আর তিন নম্বর হচ্ছে টেক জব প্রিপারেশন ফ্রম অনার সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষ থেকে চাকরি প্রস্তুতি শুরু করবেন না করলে কিন্তু আপনাকে সাফার করতেই হবে এবং এটার পরিমাণ অর্থাৎ যদি পার্সেন্টেজ দিই কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট বি কেয়ারফুল আর স্টাডি ফর অ্যাকাডেমিক সার্টিফিকেট পঞ্চাশ পার্সেন্ট অ্যাকাডেমিক সার্টিফিকেটের জন্য পঞ্চাশ পার্সেন্ট করবেন আর এখানে কেরিয়ারের জন্য পঞ্চাশ পার্সেন্ট কারণ বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি অ্যাকাডেমিক সার্টিফিকেট হচ্ছে জাস্ট একটা গেট পাস অর্থাৎ গেট পাস এটা আপনার মোটামুটি একটা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস থাকলে অ্যানাফ আর সেটা আমি মনে করি আপনার তিন থেকে চার মাস পড়াশুনো করে একটা ভালো সার্টিফিকেট রেসিভ করা যায় কিন্তু তিন থেকে চার মাস পরে আপনি একটা জব করবেন এটা কিন্তু আসলেই সত্য নয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে বলে আমি মনে করি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিজ্জভেজু চ্যানেলের পাশেই থাকবেন সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ